সন্ধ্যা হয়ে গেছে আর আমার রাতের ডিনারের সময় হয়ে গেছে, তাই ভেবে পাচ্ছিলাম না কি খাবো। খুবই শর্টকাটে আজ আমি যে খাবারটি খাচ্ছি আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। খুব ইচ্ছে হচ্ছিল যে অনেক ধরনের সবজি খাবো, ডাল খাবো, তো ভেবে পাচ্ছিলাম না যে এত আইটেম রান্না করার তো সময় নেই। তো শর্টকাট আমি যে কাজটি করেছি আপনাদের একটু দেখাচ্ছি, হয়তোবা ভালো লাগবে। আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে লাবণী কিচেন কুকিং অ্যান্ড গার্ডেনিং এ। আমি যে কাজটি করেছি শর্টকাট খাওয়ার জন্য আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। ডাল সবজি মিলিয়ে আমি বাংলাদেশি স্টাইলে একটু নিরামিষ বানিয়ে নিয়েছি। এখানে শুধু একটি জিনিস মিস আছে, তা হচ্ছে শুকনো মরিচের ফোড়ন। ফোড়ন আমি দিয়েছি রসুন, পেঁয়াজ আর জিরা দিয়ে, আর মরিচ শুধু ব্যবহার করিনি আমার বাচ্চার জন্য, এতে করে ঝালটি অনেক বেড়ে যাবে। আমি দেখাচ্ছি যে দেখুন আমি এখানে কিভাবে নিরামিষটি রান্না করেছি। এখানে আমি মুসুরের ডাল দিয়েছি, মুগ ডাল দিয়েছি, সাথে দিয়েছি আলু, পটল এবং বাংলাদেশি সিম, তার সাথে আছে মূলো, আমার নিজস্ব গার্ডেনের পুঁই শাক, এবং তার সাথে আমি অ্যাড করেছি মাশরুম, আরও কিছু দিয়েছি আমাদের দেশীয় লাউ। একেবারে স্বাদে গুণে আমার মনের মতন একটি খাবার হয়ে গেছে, তাই ভাবলাম ভিউয়ারদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। আর খাবারটি আমার হাজবেন্ডের অনেক পছন্দ, কারণ সে সবজি প্রিয় মানুষ, আর সবজির সাথে ডাল হলে তার আর কিছুই লাগে না। একটু লক্ষ্য করলেই দেখবেন কত চমৎকার লাগছে, খুবই চমৎকার একটি ফ্লেভার এসেছে। যেহেতু মুগ ডাল আর মুসুর ডাল দিয়েছি, এতে তো ভাই নিরামিষের টেস্ট অনেক বেড়ে যায়। এরপর শর্টকাট হিসেবে যে জিনিসটি মাথায় আসলো তা হলো আমাদের দেশীয় আলু দিয়ে ঝিঙ্গার একটি ঝোল, তাও আবার চমৎকার টেস্টের সাথে চিংড়ির ঝোল। আর এই আলুগুলো দেশীয়, এই জন্য বলছি নতুন আলু। এই আলুগুলো আমি আমার মাটির নিচ থেকে তুলে নিয়ে এসেছি, আমি যে এবছর আলু লাগিয়েছি সব তুলিনি, যখন ইচ্ছে হয় আমি একটি দুটি তুলে খাই। এখনো পর্যন্ত অতিরিক্ত ঠান্ডায় একটিও নষ্ট হয়নি, আমি সবগুলো চেক করে দেখেছি। তাই ভাবলাম ভাই আলু ঝিঙ্গা দিয়ে চিংড়ির ঝোলের যে টেস্ট, এই সম্বন্ধে কেনা জানে যে কি অসাধারণ একটি টেস্ট। পানি ছাড়া রান্না করেছি সম্পূর্ণ ঝিঙ্গা থেকে উঠেছে যে পানি তা দিয়ে, এবার বুঝুন এর টেস্ট কেমন হতে পারে। আরও একটি কথা, আজকে রাত্রে মজাদার খাবারের পর আগামীকালকেও আমি দারুণ মজার একটি বাঙালি খাবার খাবো। যদি জানতে ইচ্ছা হয় অবশ্যই আমার সাথেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে আমার আগামীকালকের ব্লগটি আপনারা অনায়াসে পেয়ে যাবেন। এ ছিল আমার আজকের আয়োজন, দারুণ স্বাদের খাবার আজ আমরা রাতে খাবো, হাজবেন্ড ওয়াইফ খাবো, তারপর বাচ্চাকে ট্রাই করবো, যেহেতু কোনো ঝাল দেইনি তার জন্য অনেক মজাদার হবে। বিদায় নিচ্ছি আজকের মতো, কেমন লাগলো আজকের রাতের খাবার অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।